पूजा सम्पन्न हुए थे माँ विश्वभानु महाराज के बोले महाराज आमार लालीर तो षष्ठी पूजन हो गेल तो आमार लालीर नामकरण कबे होबे आमार लालीर नाम कि होबे विश्वभानु महाराज बोले नंद महाराजेर लाला हयेछे एक बछर पार हये गेछे তার এখনো নামকরণ হয়নি তোমার এত তাড়াহুড়ো লেগেছে কেন নন্দ মহারাজের লালার বয়স এক বছর পনেরো কুড়ি দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত নামকরণ হয়নি তো এই ভাবনা যখন বিদ্যা মায়ের মনে জেগেছে সঙ্গে সঙ্গে এই ভাবনা চলে গেছে মথুরাতে বসুদেবজির মনে বসুদেব জি ভাবছেন আমি তো আমার লালাকে দেখে এলাম নন্দ মহারাজের গৃহে তো এক বছর পার হয়ে গেল তো নন্দ মহারাজ আমার লালার কোন নামকরণ করেছে কি আর করলেও কি নামকরণ করলো আমি তো কোনো সংবাদ পেলাম না আর এই ভাবনা ইনিও যখন ভেবেছেন সঙ্গে সঙ্গে স্বামীকে দেখলেন পথ দিয়ে যাচ্ছেন গর্বাচার্যম আপনার কাছে আমার একটি নিবেদন আছে কি বললে গুরুদেব আমি আমার লালাকে নন্দ মহারাজের গৃহে দেখে এসেছি এক বছর চলে গেছে তো আপনার কাছে আমার এই নিবেদন আপনি যদি কৃপা করে ওই গোকুলে যেতে নন্দ মহারাজের গৃহে আর সেখানে গিয়ে যদি আমার লালাকে দর্শন করে আমাকে সংবাদ দিতে যে আমার লালা কেমন আছে আর আমার লালাকে নন্দ মহারাজ আমার লালার কোনো নামকরণ করেছে কিনা আর যদি করে থাকে কি নামকরণ করেছে আর যদি নাও করে থাকে তো গুরুদেব আপনি কৃপা করে গিয়ে আমার লালার নামকরণ করে আসবেন তো এই কথা শ্রবণমাত্র গর্গাচার্যজি গোকুলের উদ্দেশ্যে গমন করলেন গোকুলের উদ্দেশ্যে গমন করেছেন এদিকে যখন নন্দ মহারাজের গৃহের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন নন্দ মহারাজ গর্গাচার্যজিকে দর্শন করে গর্গাচার্যজিকে ভিতরে ডেকে নিয়ে এলেন ভিতরে নিয়ে এসে গর্গাচার্যজি চরণ ধৌত করে গর্গাচার্যজিকে প্রণাম করলেন আদর আপ্যায়ন করলেন করে বললেন গুরুদেব আপনি যখন এসেই গেছেন তো খুব ভালো হয়েছে আপনি যখন কৃপা করে এসেছেন তো আপনি আমার লালা হয়েছে এক বছর পার হয়ে গেছে কিন্তু আমার লালা জন্ম থেকেই এক সপ্তাহ পর থেকে একের পর এক বিপদ আটকেই চলেছে প্রথমে তো পুতনা এসে চুরি করে নিয়ে চলে গিয়েছিল তারপর তৃণাবর্ত এলো তারপর সকটা সুর এলো একের পর এক বিপদ লেগেই আছে তো গুরুদেব আপনি কৃপা করে বলবেন যে আমার লালার এত বিপদ কেন ঘটছে আমার লালার পুষ্টি বিচার করে আপনি গ্রহ দশা বিচার করে বলবেন যে আমার লালার ভাগ্যে কি আছে তো গুরুদেব আপনার কাছে তো এই নিবেদন তো এখন তো মধ্যাহ্ন হয়ে গেছে
तो आपने आगे प्रसाद दिए हैं, तापोर अमार लालार भागो विचार करवे। तो वरदाचार्य जी बोले महाराज आमी तो कारो हाथे प्रसाद ग्रहण करी ना, आमी नीचे पाक करे प्रसाद ग्रहण करी। तो नंद महाराज बोले ठीक है गुरुदेव, आमरा समस्त किछु व्यवस्था करे दिच्छी, आपने निजे निजे पाप करे दिले। तो वरदाचार्य जी के समस्त व्यवस्था करे देवा हयेछे। वरदाचार्य जी समस्त रंधन करेछे, करे एबार भगवानेर सम्मुखे निये भगवान के भोग लागिएछे, तुलसी पत्र दिएछे, एक गंडूर जल दिएछे, दिए तदीयं वस्तु गोविंदं तुभ्यमेव समर्पयामि, ए प्रभु तुम्हारे वस्तु तुम्हाके समर्पण करलाम, तुमि कृपा करे एसे ग्रहण करो, बोले तिनि चोख बंध करे बसे आछेन। आर चोख बंध करे जेई बसे आछे एदिके कि होयेछे, नंद महाराजेर लाला घरेर मध्ये उनिके हामागुड़ि दिए फेला करेछिल, আর যেই বলেছেন যে তদীয়ং বস্তু গোবিন্দং তুভ্যমেব সমর্পয়ে, সঙ্গে সঙ্গে লালা হামাগুড়ি দিতে 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 মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে ওই যে ক্ষীর দর্পণ করেছিলেন বরদাচার্যজি, আর সেই ক্ষীরের থালায় মুখ ডুবিয়ে চেপে চেপে খেতে শুরু করেছেন। আর চটচট করে যে শব্দ হয়েছে গুরুদেব আমি সমস্ত কিছু পুনরায় ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কৃপা করে পুনরায় রন্ধন করে দিলে। এবার সমস্ত কিছু মা পরিষ্কার করলে, উনি পুনরায় সব ব্যবস্থা করে দিয়েছেন, গর্ভাচার্যজি পুনরায় রন্ধন করেছেন, রন্ধন করে পুনরায় ভোগ লাগিয়েছেন, ভোগ লাগিয়ে তদীয়ং বস্তু গোবিন্দং তুভ্যমেব সমর্পয়ে, এ প্রভু তোমারই বস্তু তোমাকে সমর্পণ করলাম, তুমি কৃপা করে এসে গ্রহণ করো। এদিকে কানুয়া আর বলুয়া দুইজন ঘরের মধ্যে খেলা করছিল, এখন কানুয়া বলছে দাদা আমাকে আবার ডেকেছে, তো বললে যা ডেকেছে তো চলে যা। সঙ্গে সঙ্গে পুনরায় হামাগুড়ি দিতে দিতে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। এবার কি করেছে, এবার ওই ক্ষীরের থালার মধ্যেই বসে পড়েছে। আর গর্গাচার্যজি যখন চোখ খুলেছে, বরদাচার্যজির চোখ খুলেই তো চোখগুলো বড় বড় হয়ে গেছে, ও যশোদা শিগগির এসো শিগগির এসো, একটু লালাকে সামাল দিয়ে রাখতে পারো না, দেখো দেখো কি করেছে। মা ছুটে এসেছে, এসে দেখলেন ক্ষীরের থালার মধ্যে লালা বসে আছে। হায় সর্বনাশ, এ কি করেছি লালা তুই? মা লালাকে নিয়ে গেলে গুরুদেব আপনি কোনো অপরাধ নেবেন না, আমি সব পরিষ্কার করে দিচ্ছি, পুনরায় আপনি কৃপা করে রক্ষণ করে নেন। এবার আমি আমার লালাকে ঘরের মধ্যে বন্ধ করে দড়ি দিয়ে বেঁধে রাখব। তো মা কি করেছে, মা লালাকে নিয়ে ঘরের মধ্যে খাটে পায়ার সাথে দিয়ে কোমরে দড়ি দিয়ে বেঁধেছে। আর দড়ি দিয়ে বেঁধে এবার ঘরের বাইরে থেকে তালা দিয়ে দিয়েছেন। এবার বাইরের দিকে তালা দিয়েছেন, দিয়ে এবার সমস্ত কিছু বর্গাচার্যজিকে ব্যবস্থা করে দিয়েছেন। বর্গাচার্যজি পুনরায় রন্ধন করেছেন, পুনরায় রন্ধন করে তদীয়ং বস্তু গোবিন্দং তুভ্যমেব সমর্পয়ে, যেই ভোগ লাগিয়েছেন ওদিকে ভগবান তো ঘরের মধ্যে মারা পড়ে আছে, এদিকে আর এক রূপে ভগবান মন্দিরের মধ্যে এসে উপস্থিত হয়েছে। তো মন্দিরের মধ্যে এসেই বরদাচার্যজি সম্মুখে বসে পড়েছেন। বরদাচার্যজি কিছুক্ষণ পর যখন চোখ খুলেছে, চোখ খুলে ও মা যশোদাকে ডাকতে যাবেন, সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে,
সেখানে চতুর্ভুজ নারায়ণ মূর্তি দিয়ে আবির্ভূত হয়েছেন চতুর্ভুজ নারায়ণ ভগবান কি। চতুর্ভুজ মূর্তি দিয়ে ভগবান আবির্ভূত হয়েছে। আর দেখি গর্গাচার্যজি সঙ্গে সঙ্গে ভগবানের চরণে প্রণাম করলেন। ভগবান বললেন, দেখুন আপনি যা দেখেছেন কাউকে বলতে যাবেন না। তো এবার গর্গাচার্যজি প্রসাদ ফেলে প্রসাদ পেয়ে এবার নন্দ মহারাজের কাছে গিয়েছেন। তো নন্দ মহারাজ বলেন, গুরুদেব আপনি এবার আমার পুত্রের ভাগ্য রেখা বিচার করে বলুন যে আমার লড়ার ভাগ্যে কি আছে, কেন এত আপদ বিপদ ঘটছে। তো গর্গাচার্যজি বললেন, মহারাজ আপনার লড়ার নাম বলুন, নাম গোত্র বলুন, তারপর তো আমি বিচার করবো তার ভাগ্য, রাশি ফল বিচার করবো। তো নন্দ মহারাজ বললেন, গুরুদেব আমার লড়ার তো এখন নামকরণই হয় নামকরণ হয়নি, তো আমি তার রাশি ফল কি করে বিচার করব। তাহলে গুরুদেব আপনি যখন এসে গেছেন আপনি নামকরণ করুন, আর নামকরণ করে তারপর বলুন আমার লালার ভাগ্য কেমন হবে। গর্গাচার্যজি বললেন, সে কি করে হয়, আপনাদের কুলপুরোহিত হচ্ছেন শাণ্ডিল্য ঋষি, আমি হচ্ছি যদুবংশের কুলপুরোহিত, আর আমি যদি আপনার লালার নামকরণ করি ওদিকে কংস হচ্ছে তার তো দুষ্ট বুদ্ধির অভাব নেই, তো সে যে কি ভাববে, সে যদি জেনে যায় যে আপনার লালার আমি নামকরণ করেছি তাহলে সে উল্টো কিছু ভাবতে শুরু করবে, এই জন্যে আমি আপনার লালার নামকরণ করতে পারবো না। নন্দ মহারাজ বললেন, সে কি করে হয়, গুরুদেব আপনি যখন এসেই গেছেন এক বছর পার হয়ে গেছে আমার লালার বয়স, আজও নামকরণ করা হয়নি, তো আপনি নামকরণ করে দেবেন। গর্গাচার্যজি বললেন, নামকরণ আমি করতে পারি, তবে শর্ত আছে একটা। কি শর্ত বললেন, শর্ত হচ্ছে এই যে আপনার বাড়িতে তো অনুষ্ঠানের শেষ নেই, লালার জন্ম মহোৎসব হয়েছে 6 মাস ধরে, পুনরায় পাশ পরিবর্তন মানে ওই পাশ ফিরে সুতে শিখেছে সেখানে অনুষ্ঠান হয়েছে, আর সেই অনুষ্ঠানেই সকলটা ঘুরে এসেছিল। তো বললেন, এই নামকরণের জন্য কোনো উৎসব করলে চলবে না, আমি নামকরণ করতে পারি, নামকরণ করব চুপি চুপি, কেউ জানবে না, আর সেই নামকরণ করব গোয়াল ঘরে, যদি আপনি রাজি থাকেন তো বলুন। নন্দ মহারাজ বললেন, গুরুদেব তাই হবে, আপনি আমার লালার নামকরণ চুপি চুপি গোয়াল ঘরে গিয়েই করুন। তো এবার গর্গাচার্যজি গোয়াল ঘরে গেলে সেখানে তার ব্যবস্থা করে দেওয়া হলো। এবার দুইজন মা, রোহিণী মাতা আর মা যশোদা, এনারা ভাবছে যে এই যে গুরুদেব এসেছেন, গুরুদেব আমাদের লালার নামকরণ করবেন, তো গুরুদেব যে কেমন, গুরুদেবকেও তো একটু পরীক্ষা করে নিতে হয়, দীক্ষা নেওয়ার আগে গুরুদেবকে পরীক্ষা করা যায়, কিন্তু দীক্ষা গ্রহণের পর কিন্তু আর পরীক্ষা করা যায় না। দীক্ষা গ্রহণের পর যদি পরীক্ষা করি সেখানে কিন্তু অপরাধ হবে, দীক্ষা গ্রহণের আগে তুমি যত পরীক্ষা করার আছে তুমি করে নাও, কারণ পরীক্ষা করার প্রয়োজন আছে গুরুদেবকে, পরীক্ষা না করে যাকে তাকে গুরুকরণ করতে নেই, কারণ এই জন্য পরীক্ষা করতে হয় যে আমি তাকে গুরু বলে মানব, তাকে আমি গুরু বলে সারা জীবন সম্মান দিতে পারবো কিনা। এখন এলাম হঠাৎ দেখলাম খুব ভালো হয়ে গেল, এইবার কিছুদিন গুরুদেবের সাথে সম্পর্ক করতে করতে দেখা গেল গুরুদেব ঠিক না, এই যদি ভাবনা এসে যায় পরবর্তীতে তখন কিন্তু অপরাধ হয়ে যাবে, এই জন্য দীক্ষা গ্রহণের আগে গুরুদেবকে পরীক্ষা করতে হয়, কারণ আমি যেন এনাকে সারা জীবন গুরু বলে সম্মান করতে পারি, তাকে যেন একদিনও সেই স্থান থেকে না সরিয়ে ফেলি কোনোদিন, এই জন্য আগে গুরুদেবকে পরীক্ষা করে নিতে হয়। তো এখানেও মায়েরা ভাবলেন যে আমার লালার নামকরণ করতে এসেছি তো গুরুদেবকে তো একটু পরীক্ষা করতে হয়, তো কি করে পরীক্ষা করলে দিদি,
মা রসুলা বললেন, দেখো দিদি, তুমি আমার লালাকে তুমি কোলে করবে আর তোমার লালাকে আমি কোলে করব। তো রোহিণী মাতার লালাকে মা যশোদা নিলেন আর মা যশোদার লালাকে রোহিণী মাতা কোলে নিলেন, নিয়ে বরদাচার্যজির সম্মুখে গিয়ে বসেছেন। এবার বরদাচার্যজির সম্মুখে যখন দুইজন মা তাদের লালাকে নিয়ে গেছেন, বরদাচার্যজি লালাকে দর্শন করেই সমাধিস্থ হয়ে গেছেন। বরদাচার্যজি ধ্যানমগ্ন হয়ে গেছেন। বরদাচার্যজি ভাবছেন, আমি কার নামকরণ করতে এসেছি, আমি কোথায় এসেছি নামকরণ করতে, আমি তো আমার নিজের নামই ভুলে গেছি, যে আমার নাম কি আমি সেটাই মনে নেই, আমি কার নামকরণ করতে এসেছি। তো বরদাচার্যজি সমাধিস্থ হয়ে গেছেন। অনেকক্ষণ বরদাচার্যজি কোন সাড়া শব্দ চুপচাপ বসে আছে। এদিকে দুইজন মা সম্মুখে বসে আছে। এখন মা যশোদা রোহিণী মাতাকে বলছে, দিদি ব্যাপার কি, অনেকক্ষণ হয়ে গেল, দুদিন কোন কথা বলছে না, নড়ছে না, চড়ছে না। রোহিণী মাতা বলছে, দিদি আমার তো মনে হচ্ছে গুরুদেবের শ্বাস প্রশ্বাস চলছে না, বলিস কি গুরুদেব আর জায়গা পেল না, আমার বাড়িতে সর্বনাশ করতে এলো, গুরুদেব আর জায়গা খুঁজে পেল না। এবার মা যশোদা কি করেছে, গুরুদেবের গায়ে হাত দিয়ে গুরুজি বলে ডেকেছেন, আর চেয়ে ডেকেছেন গুরুদেব লাভ দিয়ে উঠেছেন। গুরুদেব বললেন, মা তোমার লালার নাম আমি পেয়ে গেছি, তোমার লালার নামই ভাবছিলাম এতক্ষণ। মা যশোদা বলছেন, গুরুদেব এইভাবে কেউ নাম ভাবে না, আমরা তো অন্য কিছু ভাবতে শুরু করেছিলাম, আপনি এইভাবে নাম ভাবছেন, তো বলুন গুরুদেব আপনি আমার লালার নাম কি ভেবেছেন। এখন গুরুদেব সম্মুখে দেখে একটু দেখলেন ব্যাপারে একটু গোলমাল আছে, মায়েরা আমাকে পরীক্ষা করতে চাইছে, কারণ ইনি কিন্তু সব থেকে বড় জ্যোতিষী, এই যত জ্যোতিষশাস্ত্র যত আজ জগতে যত জ্যোতিষী আছে সব কিন্তু এনার কৃপাতে, এই জ্যোতিষশাস্ত্র ইনি রচনা করেছেন এই বরদাচার্যজি। তো ইনি দেখেই তো বুঝতে পেরেছেন যে মায়েরা আমাকে পরীক্ষা করতে চাইছে, এই জন্যই বরদাচার্যজি প্রথমে কি বললেন, প্রথমেই বললেন, অয়মহি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ আক্ষাশাদি রামৈতি বলাধিক্যাদ বলম বিদু। মা যশোদা, তোমার কোলে যে লালা আছে তো তোমার লালা নয়, আর যেই বলেছে মা যশোদা রোহিণী মায়ের গায়ে হাত দিয়ে ভাবিচ্ছে, ইশারা করে দেখেছি গুরুদেব ধরে ফেলেছে, এই গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়। এবার কি বলছেন, বলছেন বাবা আমাদের দুইজনার লালা, আমাদের কারোর সাথে কোনো ভেদ নেই, আমার লালা আর রোহিণীর লালা আমাদের দুইজনের মধ্যে কোনো ভেদ নেই, কার লালাকে কে কখন কোলে করি আমাদেরও খেয়াল থাকে না, এই জন্য একটু গোলমাল হয়ে গেছে, তো বলুন বাবা আমার লালার নাম কি। তো বললেন, মা আগে আমি রোহিণী মায়ের লালার নাম বলছি। তো বলুন গুরুদেব, তো বলে অয়মহি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ আক্ষাশ সাথে রাম ইতি বলা ধিক্যাদ বলম বিদু, বলে ইনিও যুগে যুগে অবতার গ্রহণ করেন, ইনি তো আশ্রয় তত্ত্ব সংকর্ষণ দেব, ইনি তো ইনার নাম হচ্ছে রাম, আর ইনি অধিক বলবান হবে তাই এনার নাম হচ্ছে বলরাম, আর এনাকে আকর্ষণ করে আনা হয়েছিল সেই জন্যে এনার নাম সংকর্ষণ ভগবান। তো রোহিণী মায়ের লালার নাম হলো বলরাম। এবার মা যশোদা বললেন যে বাবা তাহলে এবার আমার লালার নাম বলুন। বরদাচার্যজি বললেন, মা আপনার লালার নাম আমি কি বলবো, আপনার লালার যে কত নাম আছে আমার বলার সাধ্য নেই, কারণ এনা তো যুগে যুগে অবতীর্ণ হন আর যুগে যুগে যে কত নাম হয় এনার তার কোন হিসাব নেই, গোপাল সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম,
এনার সহস্র সহস্র নাম, আমি কোন নামে কথা বলবো এনার? কি বলে? বলে বহুনি শান্তি নামানি রূপানি চ সুতস্যতে গুণকর্মানি রূপানি তান্যহম বেদনম আপনি বলুন যে আমার লালাকে আমরা কি বলে ডাকবো? গঙ্গাচার্যজি বলে আসন শুক্ল রক্ত বলে এনার সত্য যুগে এনার বর্ণ ছিল শুক্ল বর্ণের, শুক্ল রক্ত ত্রেতা যুগে এনার বর্ণ ছিল রক্ত বর্ণের, শুক্ল রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণতাম গতা, এখন পীত বর্ণ বলেছে। এখানে একটুখানি ঘুরপেজ আছে, এখানে বলেছেন শুক্ল রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণতাম গতা, এই পীত কিন্তু এখন হয়নি, এটা হচ্ছে দ্বাপর যুগের কথা আমরা শ্রবণ করছি, সত্য ত্রেতা দ্বাপর। তো সত্য যুগে হয়েছেন শুক্ল বর্ণে, ত্রেতা যুগে হয়েছে রক্ত বর্ণে, এবার এখানে বলেছে যে পীত বর্ণের আর ইদানিং কৃষ্ণতাম গতা, এই দ্বাপর যুগে এনার বর্ণ হচ্ছে কৃষ্ণ বর্ণ, তাই এনার নাম হচ্ছে কৃষ্ণ। আর এই যে পীত বললেন, এই পীত কিন্তু এই কলিযুগের কথা বলেছেন, দ্বাপর যুগে দাঁড়িয়ে তিনি কলিযুগের কথা বলে দিয়েছেন, যে বলেন কলিযুগে এনার বর্ণ হবে পীত বর্ণ। আর ইদানিং কৃষ্ণতাম গতা, বর্তমানে এই দ্বাপর যুগে এনার বর্ণ হচ্ছে কৃষ্ণ বর্ণ, তাই এনার নাম কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তো এনার নাম কৃষ্ণ। মা বললেন বাবা এই কৃষ্ণ নামের অর্থ কি? গর্গাচার্যজি বললেন মা এই কৃষ্ণ নামের অর্থ হচ্ছে কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি সবাইকে আকর্ষণ করে নিয়ে আসেন তিনি হচ্ছেন কৃষ্ণ। মা বললেন বাবা এত কিছু আমরা বুঝতে পারছি না, এই যে আমার বয়স হয়েছে এখন 80-90 বছর, গালে নেই দাঁত, এই কৃষ্ণ নাম উচ্চারণ করবো কি করে? যার গালে দাঁত নেই সে কৃষ্ণ হতে পারবে না, কোনোদিন উচ্চারণ করতে পারবে না কৃষ্ণ। মা বললেন বাবা এই কৃষ্ণ নাম তো উচ্চারণ করতে পারবো না আমরা, এত কঠিন নাম আমাদের দ্বারা উচ্চারণ হবে না। তো বললেন মা এই নাম সবাই উচ্চারণ করতে পারবে না। কেন? বললেন যাদের গালে দাঁত নেই আপনাদের মতো তারা তো পারবেই না, আর যারা এই সংসারের মায়ার দাস হয়ে গেছে, মায়ার অন্ধকারে যারা ডুবে আছে, তারাও এই নাম উচ্চারণ করতে পারবে না। তারা কি বলবে? তারা বলবে কৃষ্ণ, কৃষ্ণ বলতে সবাই পারবে না, সবাই বলে কৃষ্ণ। শুনবেন ভালো করে, বড় বড় নাম দল আছে, তারাও গায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ বলার সাধ্য নেই, কারণ এত 10-20 বছর ধরে নাম গায় তারা, তবুও তারা কৃষ্ণ বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ এদের ওই যত বলছে কৃষ্ণ তত নাম অপরাধ হয়ে যাচ্ছে, আর এই জন্যই তারা
দশ বছর বিশ বছর ধরে নাম গাইছে তবুও তাদের আহার শুদ্ধ হয়নি। চব্বিশ প্রহার করলো, রাত থেকে ঘুম হয়নি, খাওয়া হয়নি ভালো, তো বাড়ি যাওয়ার সময় নামও পেয়েছে, ঘাড়ে ঘোলও ঝোলানো আছে, ওদিকে হাতে পথ থেকে যাওয়ার সময় মুরগিও কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে যাওয়ার সময়। এই হচ্ছে বর্তমান যুগের হরিনাম দলের অবস্থা, এরা এটাই করে। আর এই যে এরা যে এই নাম করেছে, তাহলে ফল কি হলো? এত রাত থেকে যে নাম করলো বলে এতে কোনো ফল হয়নি, এতে বিপরীত ফল হয়েছে, এতে কোনো ফল ফলেনি, কারণ এরা যত নাম করেছে তত নাম অপরাধ হয়েছে। কৃষ্ণের জায়গায় এরা বলেছে কৃষ্ণ, আর এই কৃষ্ণ বলাতে এদের নাম অপরাধ হয়ে গেছে, তাই এদের আজ এই দুর্গতি। আর এদের শুধু এরা যে কৃষ্ণ বলেছে শুধু এদের অপরাধ হয়নি, বলে ওই যারা যারা শুনেছে ওই নাম, যাদের কর্মে গিয়েছে ওই শব্দ, তাদের কিন্তু সবারই নাম অপরাধ হয়েছে। এই জন্যে যাত্রারূপে ওই নাম শ্রবণ করতে নেই। এই যে যিনি শ্রবণ করাচ্ছেন কৃষ্ণ না বলে কৃষ্ণ বলছেন, এতে কিন্তু যে বলছে তারও তো অপরাধ হচ্ছে, নাম অপরাধ হচ্ছে, আর যে শুনছে তারও নাম অপরাধ হয়ে যাচ্ছে। এই জন্য খুব সাবধান হয়ে নাম গাইতে হয়। আমি যদি কাউকে শুনিয়ে দিই কৃষ্ণ, তাহলে আমারও অপরাধ হয়ে গেল, যে শুনলো তারও অপরাধ হয়ে গেল। এই জন্য খুব সাবধান, নাম গাইছি পয়সার জন্য, কিন্তু এ যে হিতে বিপরীত হবে এই জন্য খুব বিচার করে। এই জন্যই বলে সাধু সাবধান, সাধু তোমার সম্মুখে বিপদ, প্রতি পদে পদে বিপদ, সর্বক্ষণ সাবধানে চলতে হবে। তুমি যদি এমন শুনিয়ে দাও সবাইকে তোমার অপরাধ হলো, জগৎবাসী সবার মাথায় অপরাধ চেপে গেল। তো এই জন্য বললেন, যারা কামি ক্রোধী লোভী মায়ার পাকের মধ্যে ডুবে আছে তারা কৃষ্ণ নাম বলতে পারবে না। আর এই নাম না বলতে পারলেই করছি, এখন বুড়ো হয়ে গেছি, এখন নাম করছি, মালা জপ করছি, এখন মালা জপের সময় তো কৃষ্ণ বলতে পারি না, এতে কিন্তু অপরাধ হয় না। আমি যখন নিজে নিজে মনে মনে নাম করছি মালা জপ করছি, তখন যদি কৃষ্ণ বলি তাকে কিন্তু কোনো অপরাধ হবে না, কারণ আমি কাউকে শোনাচ্ছি না, আমি নিজে নিজে করছি, এতে কোনো অপরাধ হবে না। কিন্তু আমি যদি কাউকে শোনাই মাইকে, তখন কিন্তু অপরাধ হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি সামনে ব্যক্তি শুনছে, তখন কিন্তু আমার অপরাধ হয়ে যাচ্ছে। এই জন্য কাউকে শোনানো যাবে না, আস্তে আস্তে নাম জপ করতে হবে, বুড়ো হয়ে গেছে আর করবো। তো এই জন্য বলা হয়েছে দিন থাকতে বিয়ের নাম নিতে হয়। আমার তো বলি এখন কেন, রিটায়ার হব তারপর আর কোনো কাজকর্ম থাকবে না, বসে বসে তখন নাম করব। তো তখন যে নাম করতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? তখন গালে দাঁত থাকবে তার কোনো গ্যারেন্টি আছে? তারপর যে আমি ওই রিটায়ার পর্যন্ত থাকতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। এই জন্য দিন থাকতে দিনের নাম নিতে হয়। পরশ মনি পাইয়া কহে কোন জন, আজি নহে কালি লব থাকুকো এখন। রাস্তায় চলতে চলতে যদি পরশ মনি পড়ে থাকে, কেউ বলবে যে আজকে পড়ে থাক কালকে নিয়ে যাব? কেউ বলবে না, পেয়েছি তো এক্ষুনি নিয়ে। এর অনেক রকম গল্প আছে, ওদিকে যাব না। তো এই যে পরশ মনি বললেন, এই পরশ মনি তো কোনো পরশ মনি নয়, এই জগতে কয়েকদিন সুখ দিতে পারবে, তারপর আর কোনো কাজে লাগবে না। এই পরশমণি যদি পরশমণি হতো, তো আমাদের সাধু সন্তগণ সেই রূপ সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী রূপ সনাতন গোস্বামী, এনাদের কি ছিল না? 22 লক্ষ স্বর্ণমুদ্রা ছিল, একটা একটার ওজন 50 গ্রাম করে, সব লোককে দিয়ে দিল, দিয়ে খালি হাতে চলে গেলেন। রঘুনাথ দাস গোস্বামী তার কি ছিল না? সব ছেড়ে চলে গেলেন, পিতা মাতা এত বেঁধে রাখার ব্যবস্থা করলেন, কিন্তু সব ছেড়ে চলে গেলেন। বললেন ইন্দ্র সমুদার ঐশ্বর্য, সব কিছু ছেড়ে চলে গেছেন,
সনাতন গোস্বামী যখন ওই বৃন্দাবনে ছিলেন উনি যমুনা দিয়ে পরশমণি পেয়েছিলেন, তো সেই পরশমণি ঝোপের মধ্যে ফেলে দিয়েছেন। এখান থেকে এই বর্তমানের এখান থেকে আমাদের জীবন জীবন ঠাকুর গিয়েছিলেন, জীবন ঠাকুর গিয়েছেন কাশী ধামে খুব গরিব মহাদেবের আরাধনা করতে। তো মহাদেবের আরাধনা করতে গিয়েছে, মহাদেব বললেন তুমি বৃন্দাবনে যাও, একজন সাধু আছে তার কাছে খুব বড় সম্পদ আছে, তুমি তার কাছে চলে যাও, তোমাকে সেই সম্পদ দান করবে। তো সেই জীবন ঠাকুর কাশী বিশ্বনাথের কথা শুনে তিনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামী কে আছে, সনাতন গোস্বামী কে আছে খুঁজে খুঁজে সনাতন গোস্বামীকে বার করেছে, বলে বাবা বিশ্বনাথ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। কিসের জন্যে? বললেন আপনার কাছে নাকি অনেক সম্পদ আছে। সনাতন গোস্বামী ভাবতে আমার কাছে কিসের সম্পদ আছে, আমার কিছু নেই, থাকি আমি গাছের তলায়, আমার কোনো কিছু নেই, আমার কাছে সম্পদ কোথা থেকে এলো? বললেন না বাবা বিশ্বনাথ বলেছে। সনাতন গোস্বামী আর ভাবতে শুরু করেছে, বিশ্বনাথ বলেছেন মানে তাহলে তো কোনো একটা ব্যাপার আছে। এবার ভাবতে ভাবতে পেয়েছেন, ও এবার বুঝেছি, সেদিন যে পরশ ধ্বনি পেয়েছিলাম তাহলে বাবা বিশ্বনাথ ওই সম্পদের কথাই বলেছে। এবার সনাতন গোস্বামী বললেন যাও ওই যমুনার দিকে পড়ে আছে, ওইখানে দেখবে ওখানে একটি পরশ মণি পড়ে আছে। জীবন ঠাকুর ছুটতে ছুটতে গেছে, সেখানে গিয়ে ঝাড়ির মধ্যে দেখলেন যে এক পরশ মণি পড়ে আছে। এবার পরশ মণি নিয়ে নাচতে শুরু করেছে, সম্পদের আর অভাব নেই, সমস্ত কিছু সোনা বানিয়ে নিতে পারবে। এবার আনন্দে নাচতে 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 হঠাৎ মাথায় এলো যে আমি তো এই পরশ মণি পেয়ে নাচতে শুরু করেছি, এবার যিনি এই পরশ মণি পেয়েছেন পেয়েও তিনি এই জঙ্গলের মধ্যে কেন ফেলে রেখেছে, তাহলে এর থেকেও বড় কিছু সম্পদ ওনার কাছে আছে, না হলে পরশ মণিকে এখানে ফেলে দিলেন না। এবার ওনার তো সে নাচানাচি বন্ধ হয়ে গেছে, এবার চুপচাপ গিয়ে উপস্থিত হয়েছেন সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন বাবা কোন ধনে হইয়া ধনী মনিরে না মানবনি, বললেন এই পরশ মণিকে তুমি ঝাড়ির মধ্যে ফেলে রেখেছো, এর থেকে কত বড় সম্পদ তোমার কাছে আছে, এ পরশ মণি আমার দরকার নেই, সেই সম্পদ চাই। আর যেই বলেছে বললেন সেই সম্পদ তোমার চাই, তাহলে তুমি এই পরশ মণি যমুনার জলে ফেলে দিয়ে যমুনাকে ডুব দিয়ে এসো, আমি সেই সম্পদ আমি তোমাকে দান করব। এবার জীবন ঠাকুর যমুনায় ডুব দিয়ে এসেছেন পরশ মণি ফেলে দিয়ে, পরশ মণি ফেলে দিয়ে এবার এসেছে সনাতন গোস্বামীর কাছে। বললেন গুরুদেব আপনি যে ধনে ধনী হইয়াছেন সেই ধন আমাকে দান করুন। তো সনাতন গোস্বামী কি করলেন, সনাতন গোস্বামী সেই ধন প্রদান করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই তো হচ্ছে ধন, ওই পরশ মণি কোনো সম্পদ নয়, যদি সম্পদ হতো এই জীবন ঠাকুর যমুনার জলে ফেলে দিতেন না, আমাদের নাম দিয়ে কি বাড়ি থেকে ছুড়ে চন্দ্রভাগা নদীতে ফেলে দিতেন, আমাদের র্যাগারজি বিরাজি গুরুদেব ভগবান তার দায়িত্বতা দেখে সহ্য করতে পারতেন না, এত গরিব ছিল। তো সেই জন্য ভগবান কি করতেন, প্রত্যহ পাঁচ কি করে স্বর্ণমুদ্রা নিজের জনতলে আবির্ভূত করতেন ওই র্যাগারজির জন্য। তো র্যাগারজি সকালে যখন যেতেন মন্দির ঘুরতেন, খুলেই দেখতেন যে ভগবানের চরণতলে পাঁচ কি করে স্বর্ণমুদ্রা, র্যাগারজি কি করতেন সেই স্বর্ণমুদ্রায় হাত দিতেন না, চিমটা দিয়ে ওই সাড়াশি বলি আমরা যাকে, ওই সাড়াশি দিয়ে সেই স্বর্ণমুদ্রা ধরে কাশী গঙ্গায় ফেলে দিয়ে আসে। এ যদি কোনো সম্পদ হতো তাহলে কি এনারা এইভাবে ফেলে দিতেন? র্যাগারজিকে বারবার যখন ভগবান এইভাবে দিচ্ছেন, র্যাগারজি বাধ্য হয়ে বলছেন যে যিনি এই মায়ার বন্ধন ঘুঁচাবেন, এই মায়ার বন্ধন দূর করবেন, তিনি দেখো আমাকে মায়ার বন্ধনে জড়াতে চাইছেন। ঠাকুর অনেক সহ্য করেছি, আগামীকাল যদি এমন দেখি শুধু স্বর্ণমুদ্রা নয়
এবার তোমাকে সমেত নিয়ে আমি গঙ্গার জলে ফেলে দিয়া যাব। পরের দিনও ওই একই অবস্থা। পরের দিন এবার যখন গিয়ে দেখেছে যে ওই নারায়ণ শিলার পাশে পাঁচটি স্বর্ণমুদ্রা, এবার ওই সমস্ত কাপড় সমেত একসাথে করেছে, করে গঙ্গায় ছুঁড়ে ফেলতে গেছে। আর যেই ফেলতে গেছে সেখানেই চন্দ্রভুজ নারায়ণ ভগবান ভগবান আবির্ভূত হয়েছে। ভগবান বলছেন, দেয়দাস একবার কি তুমি আমাকে জিতে দেবে না? তুমি বারবার জিতে যাবে, এনার সাথে অনেক ঘটনা ঘটেছে। এমন তো এই সমস্ত সাধু সন্ত তাদের সম্পদ কি? তাদের সম্পদ হচ্ছে আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, জীবন ধন রাধা 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 রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। বলে ধন তো এই কৃষ্ণ নাম রাধা নাম, এই সমস্ত ধনে কোনোদিন সুখ শান্তি দিতে পারে না, এ কয়েকদিনের জন্য সুবিধা দেবে, কয়েকদিনের জন্য সুবিধা দিবে, এতে সুবিধা ছাড়া আর অন্য কিছু নয়। এ আর বাড়ি বাড়ি অর্থ আছে তাই বাড়ি বাড়ি করতে পেরেছি, এ সুবিধা দিয়েছে কিছুদিনের জন্য সুবিধা, কিন্তু এ সুবিধা চিরদিন তো থাকবে না, এর পরে কোথায় যাব সেই জায়গা তো আমাকে নির্ধারণ করতে হবে। এখানে যেমন সুন্দর বিল্ডিং করেছি বাস করার জন্য, এর পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়াবো সেখানকার জন্য একটা সুন্দর বিল্ডিং করতে হবে, না হলে তো ওই ঘুরে ঘুরে বেড়াতে হবে। এখন আমাদের পিতৃপক্ষ চলছে না, এই পিতৃপক্ষ কি জন্যে বলছেন? যারা আগের থেকে কোন ব্যবস্থা করেনি তাদের জন্য এই পিতৃপক্ষ, মানে যারা আগের থেকে থাকার জায়গা নির্মাণ করেনি, শুধু এই জগতেই ঘর বাড়ি বানিয়েছে, ওইখানে যে গিয়ে কোথায় থাকবো সে যাওয়ার চিন্তা করেনি, তো সেই জন্যেই এই পিতৃপক্ষ যাও পুনরায় তোমাদেরকে পাঠিয়ে দিলাম। যদি এবার ব্যবস্থা করে আসতে পারো, এই পিতৃপক্ষে কি হয়, যারা যারা ঘুরে বেড়াচ্ছে কোন স্থান পাননি তারা সবাই এই মঠে চলে আসে এই 15 দিনের জন্য, এই 15 দিনের জন্য এখানে চলে আসে, এখানে ভগবান পুনরায় সুযোগ দেন যদি তোমরা গিয়ে কোনো কিছু ব্যবস্থা করে আসতে পারো, এই জন্য এই পিতৃপক্ষের ব্যবস্থা করেছেন ভগবান। বলুন রাধে রাধে। তো শুধু এই জগতের বাসস্থান নির্মাণ করলে হবে না, এর পরবর্তীতে গিয়ে কোথায় দাঁড়াবো সে বাসস্থানও আমাকে ব্যবস্থা করতে হবে এখানে থেকে। আর এখানে থেকে যদি না করি আর করতে পারব না, এই জন্য দিন থাকতে দিনের নাম নিতে হবে। পরশ মনি পাইয়া কহে পঞ্জন, আজি নহে কালি লব কাকুক, এখন যে কহে সে নির্বোধ, কালি মিলে কি না মিলে নাহি জানে তত্ত্ব, সে জানে না যে কাল আমি থাকবো কিনা, কাল আমি পারবো কিনা, কাল আমি কৃষ্ণ বলতে পারবো কিনা, এর কোনো গ্যারেন্টি নেই। এই জন্য এখন আছি, এখন থেকেই অভ্যাস করতে শুরু করে দিতে হবে। তো বালকাচার্যজি বলে, মা এই কৃষ্ণ নাম সবাই করতে পারবে না। তো মা বললেন, বাবা বুঝলাম আমার লালার নাম, তো এবার বলুন বাবা যে আমার লালা বড় হয়ে করবে, আমার লালা বড় হয়ে চাকরি বাকরি করবে না ব্যবসা বাণিজ্য করবে না আমাদের মতো ঘোর টেনে বেড়াবে, বড় হয়ে করবে কি? গর্গাচার্যজি বলছেন, মা আপনাদের লালা করবে কি মানে, আপনাদের লালা তো স্বয়ং নারায়ণ, আর যেই বলেছে সঙ্গে সঙ্গে ভগবান গর্গাচার্যজির দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়েছে। কারণ তোমাকে যে আমি নিষেধ করেছিলাম বলতে কাউকে বলা যাবে না, সঙ্গে সঙ্গে গর্গাচার্যজি ঘুরিয়ে দিয়ে বলে, মা আপনাদের লালা হচ্ছে নারায়ণ সমগুণই, বললেন আপনার লালার মধ্যে নারায়ণের সমান গুণ আছে। মা বললেন, বাবা আপনার কথা কিছু বুঝতে পারছি না, এখন বলুন এত কঠিন নাম আমরা উচ্চারণ করতে তো পারব না, তো কি বলে ডাকবো আমার লালা করবে কি বলবে? তো বললেন, মা তাহলে যদি শুনতেই চান শুনুন যে আপনার লালা আগে করবে, তো
বলুন কি করবে? দোলের মা আপনার লালা বড় হয়ে চোর হবে। বলেন কি? আমার লালা বড় হয়ে চোর হবে মানে বলেন কি চুরি করবে? আমাদের কিসের অভাব আছে যে আমাদের লালা বড় হয়ে চোর হবে? গুরুদেব বললেন, মা আমরা অত কিছু জানি না, আমি আপনার ছেলের হস্তরেখায় যা বলছি আমি সেটাই বললাম। আপনার ছেলের ভাগ্য এটাই বলছে যে এ পরবর্তীতে চোর না শুধু এ চোরেদের শিরোমণি হবে। বললেন কি চুরি করবে? পার্বাচার্য কি বলে, ব্রজে বসন্তম নবনীত চোরম ঘরে ঘরে মাখন চুরি করে বেড়াবে, আর মাখন নয় ব্রজের সমস্ত গোপীদের মন চুরি করে বেড়াবে। এই কথা শুনেই দুইজন মা প্রণাম করে উঠে চলে গেছে, কারণ গুরুদেবের ভবিষ্যৎবাণী পছন্দ হয়নি, এই জন্য মায়েরা প্রণাম করে চলে গেছেন ভিতরে। এবার কে বলছেন? মা দশদা রোহিণী মাকে বলছেন। বললেন, রোহিণী শোন, এই গুরুদেব তো খুব বড় গুরুদেব, কিন্তু গুরুদেবের দেওয়ার নাম আমাদের পছন্দ হলো না, গুরুদেবের ভবিষ্যৎবাণীও পছন্দ হলো না, তো কি করব? বলে গুরুদেবের দেওয়া নাম আমরা বলে আমাদের লালাকে ডাকব না। তো কি বললে? বলে আমার লালার আজ থেকে নাম আমি রাখছি গুরুদেব তো কৃষ্ণ রেখেছে, আর আমি রাখছি আমার লালার নাম হচ্ছে কাঞ্চনমা, আর তোর লালার নাম হচ্ছে বলুয়া। তো কাঞ্চনমা আর বলুয়া এই সহজ সহজ সরল নাম বলতেও পারো, কোন কষ্ট নেই, সবাই উচ্চারণ করতে পারবে। তো এবার পার্বাচার্যজিকে নন্দ মহারাজ অনেক কিছু দান দক্ষিণা দিলেন, পার্বাচার্যজি দান দক্ষিণা নিয়ে এবার ওখান থেকে রওনা দিয়েছেন যে জন্য এসেছিলেন, বিশ্বাল মহারাজের বাড়িতে যাওয়ার জন্য তার লালির নামকরণ করতে যাবেন, এটাই তার প্রধান উদ্দেশ্য। কিন্তু আগে তো ভগবানের নামকরণ না হলে লালের নামকরণ হচ্ছে না, এই জন্য পার্বাচার্যজি এবার বিশ্বভানু মহারাজের গৃহের দিকে গমন করেছেন। বিশ্বভানু মহারাজের গৃহের সম্মুখে যখন উপস্থিত হয়েছে, বিশ্বভানু মহারাজ দিকে গুরুদেবকে ভিতরে নিয়ে গেছেন, গুরুদেবের চরণ ধৌত করেছেন, আদর আপ্যায়ন করেছেন, গুরুদেবকে প্রণাম করেছেন। প্রণাম করেই বললেন, গুরুদেব আপনি যখন এসে গেছেন তো কৃপা করে আমার একটি লালি আছে আর একটা লালা আছে, এক লালি আর এক লালা, তো এদের কারো নামকরণ করা হয়নি, আপনি তাদের নামকরণ করবেন। তো বললেন, ঠিক আছে আপনার লালাকে আগে নিয়ে আসুন। তো লালাকে আগে নিয়ে আসা হলো, লালার নামকরণ করলেন, বললেন আপনার লালার নাম হচ্ছে শ্রী রামা, রাধারানী দাদা হচ্ছেন শ্রী রামা। এবার লালিকে নিয়ে আসা, লালিকে যখন নিয়ে আসা হয়েছে ওই গর্ভাচার্যজির পুনরায় সেই লালাকে দেখে যে অবস্থা হয়েছিল, এখানেও কিন্তু ওই একই অবস্থা হয়েছে, গর্ভাচার্যজি পুনরায় সমাধিস্থ হয়ে গেছে, কোনো কিছু করছেন না, চুপচাপ চোখ বন্ধ করে গর্ভাচার্যজি বসে আছেন। এদিকে মা লালিকে কোলে নিয়ে বসে আছেন, পার্বাচার্যজি কোনো কথা বলছেন না। তো এখানে একটা কথা বলি, যে কথাটা খুব বলা প্রয়োজন আছে, বর্তমান যুগে এখানে দেখুন নন্দ মহারাজের লালা গুলো এক বছর পার হয়ে গেল নামকরণ হয়নি, এখানে বিশ্বভানু মহারাজের লালি লালা দুইজনারই নামকরণ হয়নি, ভগবানের তো এক বছর হয়েছে বলরামজির তাপর থেকে আরো এক বছর বেশি বয়স হয়েছে, তারও নামকরণ হয়নি, কেন হয়নি? বললেন যে নন্দ মহারাজ এদিকে বিশ্বভানু মহারাজ এনারা পারতেন না নিজের সন্তানের নামকরণ করতে, এনারা তো পারতেন,
নামকরণ গুরুদেবকে দিয়েই করতে হয়। এই জন্যই এনারা নামকরণ করেন। কিন্তু আজকালকার দিনে তো নামকরণ কি, ও সেই এক বছর আগে থেকে, ছয় মাস আগে থেকে নামের দিন তৈরি করা হয়ে যায়। যদি কন্যা হয় তো এই নাম হবে, যদি পুত্র হয় তো এই নাম হবে। বলে এমন করতে গিয়ে নামকরণ করবেন গুরুদেব, না হলে এনারা তো পারতেন। নন্দ মহারাজ যিনি, বিশ্বভানু মহারাজ যিনি, তারা কি পারতেন না নিজের সন্তানের নামকরণ করতে? তারা পারতেন, কিন্তু নামকরণ নিজেদের দিয়ে করতে নেই। সর্বক্ষণ গুরুদেবকে দিয়েই নামকরণ করাতে হয় সন্তানের। আর গুরুদেবকে দিয়ে নামকরণ করালে সেই সন্তানে বর্তমান যুগে আমরা যে নামকরণ করি সে নামের কোনো অর্থ নেই। যদি নিরর্থক নামকরণ করা হয়ে যায় তার জীবন অর্থহীন হয়ে যাবে, ও জীবনের কোনো অর্থ হবে না। আজকালকার দিনে কত রকমের নাম যে নামের কোনো অর্থ নেই। যেমন পাপাই মানে কি? পাপাই মানে হচ্ছে পাপায়, পাপকে ঘরে ডেকে নিয়ে আসছে। এমন অর্থহীন নাম, এমন নাম নামকরণ করতে নেই সন্তানে। এই জন্যে নিজেদের নামকরণ করতে নেই, গুরুদেবকে দিয়ে নামকরণ করতে হয়। গুরুদেব যেমন তার নাম হবে, নামের যেমন অর্থ হবে তার জীবনে কিন্তু তেমন হবে। এই নামের কিন্তু খুব বড় প্রভাব পড়ে জীবনে। যদি অর্থহীন নাম হয়ে যায় তো তার জীবন অর্থহীন হয়ে যাবে। বিচার করে দেখবে জগতে কত রকমের নাম আছে যে নামের কোনো মানে হয় না। এমন নামকরণ করতে নেই, নামকরণ করতে হয় গুরুদেবকে দিয়ে। না হলে এনারা ওই এক দেড় বছর ধরে বসে আছে, কোনো নাম দেননি। এনারা তো নাম দিতে পারতেন নিজের সন্তানদের, কিন্তু নামকরণ করেননি। গুরুদেবকে দিয়েই করাতে হয় নামকরণ। তো এখানে লালীকে নিয়ে মা সম্মুখে বসে আছে, গুরুদেব কোনো কিছু বলছেন না। এবার অনেক সময় চলে গেছে, কৃত্তিকা মা বাধ্য হয়ে গুরুদেবকে ডাকলেন গুরুদেব। আর যেই গুরুদেব বলে ডেকেছে, গুরুদেব পুনরায় সমাধি ভঙ্গ হয়েছে, গুরুদেব লাভ হয়ে উঠেছে। এবার মা বললেন, বাবা বলুন আমার লালির নাম কি হবে? গুরুদেব বললেন, মা আপনার লালির নামকরণ করব আমার কোন সাধ্য আছে? আমি আমার নিজের নামই ভুলে গেছি আপনার লালিকে দর্শন করে। আমার সাধ্য নেই আপনার লালির নামকরণ করার। আমার কেন? স্বয়ং ব্রহ্মারও সাধ্য নেই, স্বয়ং ভগবানও বলতে পারেন না। তো বললে যে, মা আমার তো সাধ্য নেই, তবে আপনার লালির নাম আমি এক জায়গায় পেয়েছি। বললেন, কোথায়? বললেন, ঋগ্বেদে আপনার লালির নাম আগের থেকেই বলা আছে। বললেন, সেখানে কি বলা আছে? তো বললেন, সেখানে আপনার লালির নাম বলা আছে রাধা। বললেন, মা, মা বললেন, বাবা এই নামের অর্থ কি? গর্গাচার্যজি বললেন, এই নামের অর্থ বলার মতো শক্তি আমার নেই। স্বয়ং ব্রহ্মাও এই অর্থ বলতে পারেন না, স্বয়ং ভগবানও এই রাধা নামের অর্থ বলতে পারেন না। তো বললেন, এই নামের একটা অর্থ আমার জানা আছে, সেটা কি? সেটা হচ্ছে এই, বললেন, কৃষ্ণের আরাধ্যতে ইতি রাধা। কৃষ্ণের আরাধ্যতে মানে ভগবান শ্রীকৃষ্ণ যার আরাধনা করে তিনি হচ্ছেন রাধা। বলুন রাধে রাধে। আরো একটি অর্থ হচ্ছে এই, এই রাধা নামের অর্থ পাওয়া যাবে যদি এই রাধা নামকে উল্টো করে দেওয়া হয়। এই রাধা নামকে যদি উল্টো করে দেওয়া হয় তাহলে কি হবে? ধারা। রাধা উল্টে দিলে ধারা। তো ধারা 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 বলবেন, রাধা রাধা বলবেন, ধারা ধারা বলবেন, একটা করে রাধা হবে মাঝখানে, দুটো ধারা বলবেন মাঝখানে একটা করে রাধা হবে। যেমন মরা 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 বললে একটা করে রাম নাম উচ্চারণ হয়, যা বাল্মীকি মুনি বলতেন, তিনি রাম নাম উচ্চারণ করতে পারছেন না। শক্ত ঋষিরা উচ্চার করে বললেন, আপনাকে রাম বলতে হবে না, আপনি মরা বলবেন। তো
সেই মরা 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 বলেই তিনি বড় ঋষি মুনি হয়ে গেলেন, বাল্মীকি মুনি তিনি রামায়ণ রচনা করলেন। তো এখানেও ধারা ধারা বললেই রাধা হয়ে যাবে। তো বলি এই যে ধারা, যার হৃদয়ে সদা সর্বক্ষণ কৃষ্ণ প্রেমের ধারা বইছে, তিনি হচ্ছে রাধা অরুণাচল। যার হৃদয়ে সদা সর্বক্ষণ কৃষ্ণ প্রেমের ধারা বইছে, তিনি হচ্ছে রাধা। বর্গাচার্যজি নামকরণ করলে, এবার বর্গাচার্যজিকে অনেক নাম দক্ষিণা বিশ্বভানু মহারাজ করলে, বর্গাচার্যজি দান গ্রহণ করে, দক্ষিণা গ্রহণ করে, প্রণাম করে, রাজীকে প্রণাম জানিয়ে বর্গাচার্যজি সেখান থেকে গমন করলেন। তো বর্গাচার্যজি গৃহের দিকে গমন করেছেন, আমরাও এখানে কথা বিশ্রাম দিচ্ছি, পরবর্তীতে আমরা আগামী সপ্তাহে